কেন্দ্রের তালিকায় এবার নজর বাংলায় মোপিয়া এবং জানি কিন্তু রীতিমতো একটা সংঘাতের পরিবেশ আবার নতুন করে তৈরি হয়েছে। এবার রেড জোনে চার থেকে এক ধাক্কায় রাজ্যের দশটি জেলাকে ফেলে দেওয়া হয়েছে কেন্দ্রের তালিকায়। অরেঞ্জ জোনে জেলার সংখ্যা ছিল ১১, সেটা কিন্তু এক ধাক্কায় নেমে এসেছে ৫ এ। তবে গ্রিন জোনে থাকা জেলার সংখ্যা যেমন ছিল অর্থাৎ ৮, সেটাই রয়েছে। রেড জোনের আওতায় নতুন করে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পরে নতুন করে চলে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং। একদমই অরেঞ্জ জোনের ৫ জেলা রেড জোনে চলে গেল। পশ্চিমবঙ্গে গ্রিন জোন কিন্তু অপরিবর্তিতই রইল। কেন্দ্র জানিয়েছে প্রতি সপ্তাহে পর্যালোচনা হবে এবং রাজ্য কোনো এলাকাকে আরও বিপজ্জনক ঘোষণা করতে পারে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে রাজ্য আরও বিপজ্জনক ঘোষণা করতে পারে অনির্বাণ, কিন্তু কেন্দ্রের সম্মতি ছাড়া বিপন্নমুক্ত ঘোষণা করা যাবে না। অর্থাৎ সংক্রমণের বিচারে ডাউনগ্রেড করতেই পারে রাজ্য, কিন্তু আপগ্রেডেশন সম্মতি ছাড়া সম্ভব নয়। আর যেমনটা বলছিলে করোনায় তিন ধাপে ভাগ নয়া তালিকা দিল এবার কেন্দ্র। দুই সপ্তাহে নতুন সংক্রমণ না মেলায় গোটা দেশে ১৭০ থেকে কমে এখন রেড জোন দেশের ১৩০টি জেলা। লালগিরয় গোটা দিল্লি, উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি ১৯টি জেলার রেড জোনে। অরেঞ্জ জোনের সংখ্যা ২০৭ থেকে বেড়ে ২৮৪ হয়েছে। উদ্বেগ বাড়িয়ে কমেছে গ্রিন জোন, গ্রিন জোনের সংখ্যা ৩৫৬ থেকে কমে হয়েছে ৩১৯। গ্রিন জোনে রয়েছে ৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের গোটা এলাকায়। করোনায় লকডাউন এলাকায় নতুন তালিকা প্রকাশ করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গ্রিন জোন চিহ্নিতকরণে নতুন পদ্ধতি নিল কেন্দ্র। গ্রিন জোন ঘোষণায় শূন্য সংক্রমণের সময়সীমা যেটা ২৮ দিন ছিল মোপিয়া, সেটা কিন্তু কমিয়ে এবার ২১ দিন করে দেওয়া হলো। ৭ দিন অন্তর রেড, অরেঞ্জ এবং গ্রিন জোনের যে তালিকা তা পর্যালোচনা করা হবে। রাজ্য চাইলে, যেটা তুমি বলছিলে, যে কোনো জেলাকে রেড থেকে বা রেড বা অরেঞ্জ জোনে যোগ করতেই পারে, গ্রিন থেকে বা অরেঞ্জ থেকে, কিন্তু চাইলেই কোনো জেলাকে রেড বা অরেঞ্জ জোন থেকে বার করে নিয়ে আসতে পারবে। একদম, এবং জেলাগুলোকে পুরো এলাকা এবং বাকি এলাকায় দুই ভাগে ভাগ করে জোন তৈরি করা যাবে। ২১ দিনে নতুন সংক্রমণ না ঘটলে আলাদাভাবে পুরো এলাকা এবং বাকি এলাকাকে রেড থেকে অরেঞ্জ, অরেঞ্জ থেকে গ্রিন জোন ঘোষণা করা যাবে। আর যে কথা হচ্ছিল মোপিয়া, যে সংঘাতের কথা বলছিলাম, কেন্দ্রের পাঠানো এই যে তালিকা, অর্থাৎ এক ধাক্কায় যে রাজ্যে যেভাবে রেড জোনে থাকা জেলার সংখ্যা ৪ থেকে ১০ হয়ে গেল, সেটা কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তর ভালোভাবে নিচ্ছে না, ক্ষুব্ধ রীতিমতো রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে এর জন্য প্রতিবাদপত্রও পাঠিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। তাতে বলা হয়েছে যে বাংলার ১০টি জেলাকে রেড জোন বলা ঠিক নয়। কেন্দ্রীয় সরকারের মাপকাঠি অনুযায়ী কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই ৪ জেলা রেড জোন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে রাজ্য, অর্থাৎ রিভাইজ তালিকার দাবি জানিয়েছে রাজ্য। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা এবার ৩৫,০০০ ছাড়িয়ে গেল। ২৪ ঘন্টায় রেকর্ড ৭৭ জন সংক্রমিতের মৃত্যু ঘটল। তবে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরার যে সংখ্যাটা, সেটাও কিন্তু খারাপ নয় মোপিয়া। ৯,০৬৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এবং অনির্বাণ, দেশের মধ্যে সব থেকে খারাপ পরিস্থিতি কিন্তু মহারাষ্ট্র, গুজরাট এবং দিল্লিতে। মহারাষ্ট্রে আক্রান্ত প্রায় ১০,৫০০ জন, এর মধ্যে ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। গুজরাটে ৪,৩০০র বেশি মানুষ এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৩,৫০০এরও বেশি। আর দেশে সুস্থতার হার ২৫.৩৭%, আপাতত ২৫,০০৭ জন চিকিৎসাধীন, জানালো স্বাস্থ্যমন্ত্রক। এছাড়াও রেড জোনে বিশেষ টিম গঠনের পক্ষে সওয়াল করেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল। রিকভারি রেট নিরন্তর বাড়তে হুয়ে আব ২৫.৩৭% হো চুকা হ্যায়। জ্যাসে কি আপ সভি কো পতা হ্যায় কি দেশ কে বিভিন্ন জিলো কো রেড, অরেঞ্জ অর গ্রিন জোন মে বাটা গয়া হ্যায়। ইন এরিয়াজ মে एक बफर जोन भी डिक्लेयर करनी चाहिए अराउंड द कंटेनमेंट जोन। वहां हमारा मुख्य एफर्ट हो कि एक तरफ हम जब स्ट्रिंजेंट पैरामीटर कंट्रोल कर रहे हैं, दूसरी तरफ स्पेशल टीम्स बनाकर कंटेनमेंट जोन में हाउस टू हाउस सर्वेलेंस की जाए। ये स्पेशल टीम्स सभी केसेस को एक्टिवली सर्च करें,